কথায় আছে বাবা মায়ের থেকে আপন কেউ হয় না। আর এবারে সেই জন্মদাতা বাবা মাকেই মারধরের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত সুভাষগঞ্জের কোদ গ্রামে। জানা গিয়েছে স্থানীয় বাসিন্দা গোপীনাথ দাসের বয়স 75 বছর, তার স্ত্রীর নাম দুর্গা দাস। এখনো বাদাম বিক্রি করেই সংসার চালান এই বৃদ্ধ। গোপীনাথ বাবুর 4 ছেলে 3 মেয়ে, মেয়েদের বিয়ে হয়ে গিয়েছে। 4 ছেলের মধ্যে 2 জন বাইরে থাকে, 1 জন মানসিক ভারসাম্যহীন। অপর ছেলে কৃষ্ণ দাস পাশেই পরিবার নিয়ে থাকেন। কৃষ্ণ পেশায় টোটো চালক, তার স্ত্রী কৌশল্যা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করে সংসার চালান। জানা গিয়েছে গোপীনাথ বাবুর বাড়িতে 4 কাঠা জায়গা রয়েছে, আর সেই জমি লিখে দেওয়ার জন্য বাবা মায়ের উপরে চাপ সৃষ্টি করছে কৃষ্ণ, এমনটাই অভিযোগ ওই বৃদ্ধের। তিনি জানিয়েছেন জমি লিখে না দেওয়ায় দীর্ঘদিন থেকে এই অসহায় বাবা মায়ের উপরে নির্যাতন চালাচ্ছে ছেলে। রাতের বেলা মদ্যপান করে এসে তাদের মারধর করা হয়, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অবশেষে অত্যাচার সহ্য করতে না পেরে গত 20-25 দিন আগে তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যান। কিছুটা দূরে সুকুমার দাস নামের এক আত্মীয়ের বাড়িতে বর্তমানে আশ্রয় নিয়ে রয়েছেন ওই বৃদ্ধ দম্পতি। ইতিমধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এবং আদালতের দ্বারস্থ হয়েছেন গোপীনাথ দাস। কি সমস্যা হয়েছে বাড়িতে? সমস্যা ওই ছেলে কয় বাড়িবার লিখে দাও, বলে আমি তার লিখে দেবো না, আইয়াকে যাতা ভাষা আপনার নাম কি যে বাড়িতে থাকে তার নাম কি? কৃষ্ণ নাম। আচ্ছা, ও কি চাইছে? ও কি চাইছে? ও চাইতেছে বাড়িঘর লিখে দাও। এর আগে বলছে কিনা আমি তা দেবো না, আমি তা দেবো না, গোটা বাড়িটা লিখে দিতে বলছে। হ্যাঁ, 4 কাঠা জমি আছে ওখানে। 4 কাঠা জমি আছে, আর বাড়ি আমার নামে 2 কাঠা, আর বুড়ির নামে 2 কাঠা। কেউ বাদ দেয় না, কেউ চারে না বসে খাবার দেবে না, আর দূরে দূরে মারবে, রাত 10টায় মারবে। ওই মদ খায় এসে রাত 10টায় টিপবে, দরজা ভাঙবে। কি চাচ্ছে ওরা? এখন কি চায় আমি তো বাবা আর বলতে পারি না। কি চায়? আমারও জীবন শাস্তিও দিবে, এই তো কথা। ও আর বাড়িঘর নেবে। তো আপনারা থানায় কেস করেছেন? হ্যাঁ, থানায় কেস করছি। কোর্টে কেস করেছেন? হ্যাঁ, কোর্টেও কেস করে আছি। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম ওই বৃদ্ধ দম্পতিকে আশ্রয়দাতা সুকুমার দাসের সাথে। ঘটনার জেরে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আপনার বাড়িতে কি ওনাদের আশ্রয় দিয়েছেন? আশ্রয় মানে ওনারা ওখানে অত্যাচারে এখানে চলে আসছে জীবনের ভয়। আচ্ছা, তাই আমাদের আত্মীয় হয়, আমার নিজের মেশো হয়, তাই আমি ওনাকে কোথায় ফেলে দিব বলেন? এখন অবশ্যই আমাদের ওনাকে স্থান দিতে হবে, আশ্রয় দিতে হবে, উনি কোথায় যাবে? কবে থেকে আছে আপনার এখানে? হ্যাঁ, কবে থেকে এখানে? তাও 15-20 দিন, 20-22 দিন হয়ে যাবে। তো ওখানে কি ছেলেরা মারধর করে? হ্যাঁ, উনি আমরা চোখে দেখি না, তবে ওনারা বলতেছে যে আমাকে এরকম অত্যাচার করে, মদ খায় এসে মারধর করে, তো মদ খেলে তো মানুষ অবাল্লট হয়ে যায়, তাই বলা যায় না, জীবনে আঘাতও করতে পারে। হ্যাঁ, শারীরিক আঘাতের অত্যাচারই উনি এখানে চলে আসছে, তাই আমরা ওনাকে আশ্রয় দিচ্ছি এখানে। এভাবে কতদিন রাখবেন আপনি এখানে? এখন ব্যাপার হচ্ছে যে এটা সমাধান যতদিন না হবে ততদিন হয়তো থাকবে, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি মনে করে যে আমার বাড়িতে আমি অত্যাচার হোক, যাই হোক, আমার নিজের বাড়িতে আমি নিজেই থাকবো, হ্যাঁ, উনি চলে যাবে। আর যদি মনে করে না আমার ওখানে গেলে অসুবিধা হচ্ছে, উনি আমার এখানে থাকবে, তবে আমি ওনাকে একটা বলতে পারি যে আমার এখানে থাকে ওনার ছেলে হোক মেয়ে হোক, কেউ সেখানে অত্যাচার করতে পারবে না, এই সহযোগিতার জন্যই উনি এখানে আর। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম গোপীনাথ দাসের অভিযুক্ত পুত্রবধূ কৌশল্যা দাসের সাথে। পাল্টা শ্বশুর শাশুড়ির বিরুদ্ধেই অভিযোগ এনেছেন কৌশল্যা দেবী। শুনেন, উনি যে আমাদের পর্দায় কেস করে আছে, উনি কি বাড়িতে থাকা উচিত? আর আমরা যদি অন্যায় যদি করে থাকতাম তাহলে আমরা তো ভাগে বেড়াতাম, আমরা ভাগে বেড়াতাম, বাড়িতেই আছি, বাড়িতে আছি। আরও পাড়ার লোকে কটা কাছে শুনেন যে আমরা মারে তারাই দিচ্ছি না, কিন্তু এর আগেও কেস করছিল 2 ছেলের পর, এর আগেও যে মণিপাড়া যাইছিল, ও তো যাওয়া উচিত না, বাড়িটাতে থাকা উচিত, বাড়িটাতে তো আছে কি, আমরা কি মারে তারাই দিব? এই তো কদিন ধরে আছে, বলতে হবে মুখোমুখি করছি না কিছু করছি। তো আপনার স্বামী তো টোটো চালায়, তো ওনারা কি করেন গোপীনাথ বাবু? বাদাম টাকা বিক্রি করে। তো এই যে বাদাম বিক্রি করে সংসার চালিয়ে 7 ছেলেকে মানুষ করেছে, বা তারপরেও আপনাদের উপর অত্যাচার করে? অত্যাচার কি, এমনি কোনো অত্যাচার না, ওদের উচিত কি বলতো আমাদেরকে বাড়িতে থাকতে দেবে না, ও বাড়িটা বিক্রি করবে। আচ্ছা, জায়গা কেনার সময় ওর বাবা টাকাও দিচ্ছে, তখন বাইরে কাটছে। আচ্ছা, ও বলছে কি আমাকে যখন থাকতে দিবি না, আমাকে 3-4 বছর টাইম দে, টাইম দিয়ে আমি সরে যাবো, তোর হাফ কাটাও চাইবো না আমি। আচ্ছা, তারপরে মারামারি একটু হয়েছে? সেদিনই তো মারপিট হয়েছে, আমি তো ওইটুকুই বললাম, সেদিন বোনকে শাসন করতে নিছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং প্রশাসন। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।
আছে।